বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণী ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্রীবৃন্দ, তোমাদের সাথে আল্লাহর অসীম রহমতে আজ আবার তোমাদের ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছো ক্লাসটি দেখার জন্য, আর এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরেই পরীক্ষায় প্রশ্ন থাকে, কাজে আমাদের সবাইকে এই বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনার গুরুত্ব এবং বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা বৈশিষ্ট্যটা দেখব, তারপরে যদি সুযোগ হয় আমরা আরেকটু সামনের দিকে আগাবো। পরিকল্পনা ওই দিন আমাদের কিছুটা আলোচনা হয়েছিল, তো আজকে বাকিটা আমরা বোর্ডে লিখে আলোচনা করি। আসো, আমি বোর্ডে হেডলাইনটা ইতিমধ্যেই লিখে ফেলেছি, একটি আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য। পয়েন্ট তোমাদের ইতিমধ্যে পাঁচটা লেখা আছে, তোমরা ছয় নম্বর থেকে লিখবে। আমি একটু আলোচনার সুবিধার্থে আমি সবগুলোই তুলে নিই। তোমাদের পাঁচ পর্যন্ত লেখা আছে। এক নম্বরে লেখো সুস্পষ্ট উদ্দেশ্য, সুস্পষ্ট উদ্দেশ্য। দুই, বাস্তবমুখিতা, বাস্তবমুখিতা। তিন, সহজবোধ্যতা। চার, নমনীয়তা। পাঁচ, গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা। ছয় নম্বর, তথ্য নির্ভরতা, তথ্য নির্ভরতা। সাত, মিতব্যয়িতা, মিতব্যয়িতা। আট, সমন্বয় যোগসূত্র, সমন্বয় ও যোগসূত্র। নয়, সমতা এবং দশ, ব্যাপকতা। ব্যাপকতা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে গত ক্লাসে তোমাদের সাথে আমি পরিকল্পনার এই বিষয়টি নিয়ে পাঁচ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে একটু ছোট্ট করে আর একটু আলোচনা রিপিট করব, বাকিগুলো আলোচনা করে আমরা দেখব পরে কী করা যায়। সঠিক পরিকল্পনা সফলতা অর্জনের পূর্ব শর্ত, যে পরিকল্পনার লক্ষ্য অর্জনে পরিপূর্ণভাবে সফল ও কার্যকর তাকেই কিন্তু উত্তম বা একটা আদর্শ পরিকল্পনা বলা হয়। যেসব গুণ বা বৈশিষ্ট্য থাকলে একটা পরিকল্পনাকে আদর্শ পরিকল্পনা বলা যায়, সেগুলো আমি ইতিমধ্যে বোর্ডে লিখেছি, এসো একটু আলোচনা করি। যেহেতু পরিকল্পনাটা হচ্ছে ভবিষ্যতের দর্পণ, সেহেতু একটা পরিকল্পনায় কতগুলো বৈশিষ্ট্য সমন্বিত হয়, সে বৈশিষ্ট্যগুলো প্রথমে আছে সুস্পষ্ট উদ্দেশ্য। প্রত্যেকটা প্রতিষ্ঠানের, প্রত্যেকটা পরিকল্পনায় প্রতিষ্ঠানের যে একটা সুস্পষ্ট মানে স্পষ্ট উদ্দেশ্য থাকবে, এটা তোমাদের আলোচনা করেছিলাম, আজকে আবার একটু রিপিট করি। উদ্দেশ্য থাকবে, যেমন উদ্দেশ্য ছাড়া একটা নৌকা কখনোই গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। একটা তোমার উদ্দেশ্য ছাড়া কখনোই
একটা প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না। কাজেই প্রত্যেকটা পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য কি লক্ষ্য বা উদ্দেশ্য সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর একটা হচ্ছে পরিকল্পনাটা হবে বাস্তবমুখী, অবাস্তব কোনো বিষয় নিয়ে, অবাস্তব কোনো উপাদান নিয়ে, অবাস্তব কোনো চিন্তাধারা নিয়ে একটা পরিকল্পনা প্রণয়ন করা যায় না। সেটা হবে বাস্তব, বাস্তবতার সাথে মিল রেখেই মূলত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কাজে এগুলো কঠিন কিছুই না, একেবারেই সহজ। আর একটা আছে সহজবোধ্যতা। সহজবোধ্যতা মানে কি? সহজে বুঝতে পারে। পরিকল্পনায় এমন কোনো ভাষা, এমন কোনো বিষয় উল্লেখ করা যাবে না যে ভাষাটা, যে বিষয়টা, হ্যাঁ, যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করবে তাদের কাছে অস্পষ্ট থাকবে, তারা বুঝতে পারবে না, কঠিন, এরকম কোনো কঠিন মনোভাব পরিকল্পনার মধ্যে থাকবে না। অর্থাৎ পরিকল্পনাটা হবে সহজ সরল, হ্যাঁ, যাতে সবাই সহজে বুঝতে পারে। নেক্সট আসো নমনীয়তা। এটা তো তোমাদের বলেছিলাম, পরিবর্তনশীলতা। পরিকল্পনা প্রণয়নের পরে যদি তার কোনো, হ্যাঁ, কিছু পরিবর্তন করতে হয়, কিছু রদবদল করতে হয়, সেটা যাতে সহজেই করা যায়, সেই রকম নমনীয়তা পরিকল্পনার মধ্যে থাকতে হবে। আর একটা হচ্ছে গ্রহণযোগ্যতা। সকলের নিকট কিন্তু গ্রহণযোগ্য হতে হবে। যেটা গ্রহণযোগ্য নয়, পালন করা সম্ভব নয়, এরকম হলে চলবে না। যেটা সম্ভব এই ধরনের বিষয়ের প্রতি, তথ্যের প্রতি খেয়াল রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা শুনেছ, আজকে আবার একটু রিপিট করলাম। সামনের দিকে আরেকটু আছে তথ্য নির্ভরতা। একটা পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে কতগুলো তথ্যের উপকরণের দরকার হয়। সে উপকরণগুলো কী করতে হবে? সেগুলোর সুযোগ সুবিধা, ভালো মন্দ ইত্যাদি বিচার বিবেচনা করে একটা পরিকল্পনা কিন্তু প্রণয়ন করতে হবে। সেটা হচ্ছে পরিকল্পনাটা বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনাটা যে বিষয়ের উপর আমরা পরিকল্পনা নেব সে বিষয়ে সুযোগ সুবিধা, বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই তথ্যের উপরে ভিত্তি করে মূলত কী করতে হবে? পরিকল্পনাটা প্রণয়ন করতে হবে। অনুমানের উপর নির্ভর করে পরিকল্পনা প্রণয়ন করা যাবে না। নেক্সট হচ্ছে মিতব্যয়িতা, ভেরি সিম্পল পয়েন্ট। মিতব্যয়িতা কি? প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা। একটা পরিকল্পনা প্রণয়ন করতে তথ্য সংগ্রহ করতে হয়, একটা পরিকল্পনা প্রণয়ন করার জন্য গবেষণা করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে যাতে অতিরিক্ত ব্যয় না হয়, অর্থাৎ ব্যয় বহুল না হয়, খরচের পরিমাণ বেড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে মিতব্যয়িতার সাথে পরিকল্পনাটা প্রণয়ন করতে হবে। আশা রাখি বুঝতে পারছো। এই হলো মিতব্যয়িতা, খুবই সহজ পয়েন্ট। সমন্বয় এবং যোগসূত্র, পরিকল্পনার টপ টু বটম, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে সেখানে আছে প্রত্যেকটা জায়গায়। সমন্বয় সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম, পরিকল্পনার কার্যাবলী, ছয় সাতটা আমি কার্যাবলী পড়াইছি সেখানে। সমন্বয় সাধন, কোন কাজের সাথে কোন কাজের মিল, এইটাই তো সমন্বয়। সেই সমন্বয় সাধন এবং প্রত্যেকটা কাজের সাথে একটা মিল রেখে একটা যোগসূত্র স্থাপন করা পরিকল্পনার একটা উত্তম বৈশিষ্ট্য। একটা ভালো পরিকল্পনায় প্রত্যেকটা কাজের সাথে সমন্বয় এবং যোগসূত্র থাকে। এই এরপর আছে সমতা। সমতা মানে কি? সব প্রতিষ্ঠানের বিভাগ, উপবিভাগ সব জায়গায় মোটামুটি সমতা বিধান করতে হবে। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এই ধরনের বৈষম্য বা বৈসাদৃশ্য এটা রাখা যাবে না। সব জায়গায় সমানভাবে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন করাও সমতাও হচ্ছে পরিকল্পনার একটা বৈশিষ্ট্য। নেক্সট আসো ব্যাপকতা। ব্যাপকতা কি? বিভাগ, উপবিভাগ, হ্যাঁ, এইরকম একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, উপবিভাগ থাকে, হ্যাঁ, এই সব ক্ষেত্রেই, সমস্ত ক্ষেত্রেই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটা আদর্শ বা উত্তম পরিকল্পনার ভিতরে সাধারণত আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এসো এবারে আমরা আর একটু সামনের দিকে বাড়ি, এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, তো তোমরা এরপরে আর একটু সামনে আগানোর জন্য প্রস্তুত হয়ে নাও। আসো এবারে পরিকল্পনা কীভাবে প্রণয়ন করতে হয়, পরিকল্পনা প্রণয়নের ধাপ আমরা বোর্ডে লিখি, তারপরে আলোচনা করি। তোমরাও লিখে নাও, পরিকল্পনা প্রণয়নের ধাপ। পরিকল্পনা
পরিকল্পনা প্রণয়নের ধাপ। পরিকল্পনা প্রণয়ন করতে হলে তার কতগুলো বিষয় আছে সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এখান থেকে নিচের দিকে লিখে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আসো আমরা এখান থেকে লেখাটা শুরু করে দেই। ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, দেখো ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, এটাকে তোমরা ইচ্ছা করলে এরকম সুন্দর করে একটু ব্যারিকেড দিয়েও নিতে পারো, হেডলাইনটা উপরে যাবে। আমাদের জায়গা কম, এই জন্য লিখলাম পরিকল্পনা প্রণয়নের ধাপ, এরপরে ওখান থেকে আসবে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে নিলে আর একটু সুন্দর হয়। এরপরে কোনটা, এরপরে কোনটা, এভাবে তোমরা যেতে পারো। উদ্দেশ্য প্রতিষ্ঠা, উদ্দেশ্য প্রতিষ্ঠা, উদ্দেশ্য প্রতিষ্ঠা, এটাকে আমরা যদি ইচ্ছা করি এভাবে আমরা করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে তোমরা নিজেরা করে নিও সুন্দর করে, তাহলে এক নজরে চলে আসবে। উদ্দেশ্য প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, বিশ্লেষণ, তারপরে আসো তথ্য সংগ্রহ বিশ্লেষণ, পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ, পরিকল্পনার আঙ্গিনা, আঙ্গিনা নির্ধারণ, পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। নেক্সট হচ্ছে বিকল্প পরিকল্পনা প্রণয়ন, বিকল্প পরিকল্পনা প্রণয়ন, প্রণয়ন শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এই কয়টা আলোচনা করে নেই, তারপরে আমরা আরও আছে, আরও কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা লিখি বোর্ডে জায়গা কম। পরিকল্পনা ব্যবস্থাপনার কার্যাবলীর আগাম একটা নকশা বলা হয়, অর্থাৎ পরিকল্পনা কী, এটা হচ্ছে আগাম একটা নকশা। হ্যাঁ, এটি চিন্তাশীল এবং একটা মননশীল প্রক্রিয়া। এই পরিকল্পনাটা খুব চিন্তা ভাবনা করে, হ্যাঁ ভেবে চিনতে তারপরে এটা প্রণয়ন করতে হয়। একটি পরিকল্পনা যত সুন্দর হবে, যত সুষ্ঠু হবে, যত তথ্য নির্ভর হবে, ততই পরিকল্পনাটা ভালো হবে। কাজেই পরিকল্পনা প্রণয়নের সময় যে সকল বিষয়গুলো বিবেচনায় আনা হয় তা আমি কয়েকটা বোর্ডে লিখলাম, এসব একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলেই আমরা বুঝতে পারবো। প্রথমে আছে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন। ভবিষ্যৎ তোমরা বোঝো ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে একটা পরিকল্পনা থেকে আমি যে পরিকল্পনাটা নেব, যে সেই বিষয়ের মালামাল জিনিসপত্র এগুলো পাওয়া যাবে কি যাবে না, এই সমস্ত হলো সুযোগ সুবিধা। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হবে, যে আমার এটা ভবিষ্যতে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, সমস্যা দেখা দিলে আমি কীভাবে সেটা থেকে উত্তর হব ইত্যাদি। অর্থাৎ ভবিষ্যতে এর কী কী সুযোগ আছে, কী কী সুবিধা আছে, এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে এগুলো মূল্যায়ন করতে করেই একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কেমন? তো আমরা বুঝলাম ভবিষ্যতে সুযোগ সুবিধা কী। এরপরে আছে পরিকল্পনার জন্য উদ্দেশ্য। আগে আমরা আগেও পড়েছি এটা, যে একটা উদ্দেশ্য থাকবে পরিকল্পনায়, আমার উদ্দেশ্যটা কী। প্রত্যেকটা পরিকল্পনার একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা প্রতিষ্ঠা করতে হবে, যে আমি যে বিষয়ের উপরে পরিকল্পনা করছি, যে কার্যাবলীর উপরে একটা পরিকল্পনা করছি তার উদ্দেশ্যটা কী, সেই উদ্দেশ্যটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ।
পরিকল্পনার জন্য নানাবিধ উপকরণ দরকার হয়, জিনিসপত্রের দরকার হয়। এই জিনিসপত্রগুলো তথ্য কী করতে হবে, সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলো আবার বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সেটা সময় মতো পাওয়া যাবে কি না এবং এগুলোর মূল্য বৃদ্ধি পাবে কি না কমে যাবে, এই সমস্ত এইগুলো অর্থাৎ একটা তথ্য নির্ভর হতে হবে। আমি যে পরিকল্পনাটা করব সেই পরিকল্পনার নানাবিধ তথ্য সংগ্রহ করতে হবে আর তথ্যগুলো আবার ভালো মন্দ এগুলো বিচার বিবেচনা বিশ্লেষণ করতে হবে। নেক্সট হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। হ্যাঁ, আঙ্গিনা কোন কাজের পর কোন কাজটা হবে, হ্যাঁ, অর্থাৎ যোগসূত্রের মতো এই ব্যাপারটা, আঙ্গিনা অথবা পরিকল্পনাটা এমনভাবে হতে হবে যেটা খুব কাছাকাছি হয়, কেমন এই কাছাকাছি হয়, দূর দূরান্তে না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে এবং প্রতিটা কাজের সাথে একটা যোগসূত্র স্থাপন করে নিতে হবে। এটা হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা। এটার উপরে তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে, কাজেই তোমরা একটু লক্ষ্য রাখবা পরিকল্পনার আঙ্গিনা কী অথবা পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায়। এই দুই মার্কের জন্য, খুব একটা বেশি কিছু না, কেমন তুমি যদি বুঝতে পারো তাহলে আঙ্গিনা মানে কি, তোমাদের যদি আমি আর একটু ইজি করে দেই তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হবে, ভুলবে না। আঙ্গিনা দেখবা গ্রামে যখন তোমরা যাও, গ্রামে যাদের বাড়িঘর আছে দেখবা ঘরের সামনে একটা উঠোন থাকে, এই উঠোনটাই কিন্তু আঙ্গিনা। তো এইটা তো অনেক দূরে থাকলে সমস্যা, তাই না, ঘর থেকে আমি নামলাম উঠোনে। তো পরিকল্পনাটা যখন করা হবে এটার একটা আঙ্গিনা নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমি যেখানে আছি আমার বিষয়বস্তু আমার মালামাল এটা যাতে দূরে না হয় কাছাকাছি হয়, একটার সাথে আরেকটার মিল থাকে, এটা হচ্ছে আঙ্গিনা। তুমি যদি বুঝে থাকো ইউ উইল নট ফরগেট ইট, তুমি এটা ভুলবে না, কেমন কাজেই পড়ার সময় একটু বুঝে পড়ে পড়তে হবে। এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে পরিকল্পনার আঙ্গিনা বলতে কী বোঝায় বা কী। বিকল্প পরিকল্পনা প্রণয়ন, বিকল্প মানে কি, হ্যাঁ, বিকল্প বিকল্প পরিকল্পনা প্রণয়ন, বিকল্প বিকল্প মানে কি, আমি যে একটা কাজ করতেছি বিকল্প, তোমাদের একটা ধারণা দিই, যেমন মনে করো ভাতের বিকল্প কি পোলাও হতে পারে, রুটি হতে পারে, তাই না, আমি যেটা খাবো আমার পেট ভরে গেলে আমার কিন্তু হয়ে গেল খাওয়াটা। আসলে আমি একটা পরিকল্পনা নিলাম, সেইটা যদি ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার বিকল্প আর একটা কী হতে হয়, অর্থাৎ পরিকল্পনার পাশাপাশি আরেকটি পরিকল্পনা প্রণয়ন, এটা হচ্ছে বিকল্প। যদি আমি এই পথে না যাইতে পারি অন্য পথে যাব, এটা আমি খেতে পারলাম না আমি আর একটা খেলাম, আমি ভাত খেতে পারলাম না রুটি আছে রুটি খেলাম, রুটি খেতে পারলাম না পোলাও খেলাম, একই তো কথা, তাই না, এইটা হচ্ছে বিকল্প, অর্থাৎ একটার বিকল্প আর একটা, ঠিক আছে। তো আমি আশা রাখি তোমরা একটু বুঝতে পেরেছো, আরও কিছু আছে, এসো আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। বিকল্প পরিকল্পনা প্রণয়ন এখানে আমরা মুছে, এইভাবেই নিচের দিকে যাবে, আমি মুছে ফেলি তোমরা তোমাদের খাতার নিচে নিচে লিখে ফেলো। এরপরে তোমরা লেখো বিকল্প পরিকল্পনা সমূহ মূল্যায়ন, বিকল্প পরিকল্পনা সমূহ মূল্যায়ন, মূল্যায়ন এটাও সেই আগের মতোই তোমরা এভাবে দিয়ে নাও, কেমন আগে আমরা যেটা লিখেছি বিকল্প পরিকল্পনা প্রণয়ন, তারপরে এটা, এরপরে দেখো সর্বোত্তম বিকল্প গ্রহণ, সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন, সহায়ক পরিকল্পনা প্রণয়ন, সহায়ক পরিকল্পনা প্রণয়ন, তারপরে দেখো কাজের সময় নির্ধারণ, কাজের সময় নির্ধারণ,
এই কথা আমরা আলোচনা করে নেই। হ্যাঁ, তারপরে আমরা আরও দুই তিনটে আছে সেটা আমরা লিখে নেব পরে। দেখো, বিকল্প পরিকল্পনা সমূহ মূল্যায়ন, আমি যে এর আগেরটা লিখলাম বিকল্প পরিকল্পনা প্রণয়ন, একটা পরিকল্পনাই শুধু প্রণয়ন করলে চলবে না, যদি সমস্যা হয় সেই কারণে দুইটা তিনটা চারটা এরকম বিকল্প পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। সেই বিকল্প পরিকল্পনাগুলো যে কয়টা আমি করলাম সেগুলো আবার মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা কি, যে আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গিয়ে কী কী সমস্যা হতে পারে, সমস্যা দেখা দিলে আমি কী করব, এইগুলো চিন্তা ভাবনা করা, মাল মেটেরিয়ালস কোথায় পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে, হ্যাঁ ভবিষ্যতের কোনো সমস্যা হবে কি না, এগুলোই হলো মূল্যায়ন। সে বিকল্প পরিকল্পনা মূল্যায়ন করতে হবে, এবং আমি যে কয়টা বিকল্প পরিকল্পনা নিলাম এর মধ্যে সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ, কয়েক তিনটা চারটা নিলাম, সাপোজ ধরো তিন চারটা পরিকল্পনা প্রণয়ন করা হলো, এই বিকল্পের মধ্যে যেইটা ভালো লাগে, যেইটা সবচেয়ে উত্তম হবে সেইটাকেই গ্রহণ করতে হবে, এইটা হলো সর্বোত্তম পরিকল্পনা। সর্বোত্তম মানে কি, বিকল্পগুলোর মধ্যে যেটা ভালো সেইটা গ্রহণ করা। আর একটা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন, একটা প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ থাকে, সেগুলোর জন্যটা পরিকল্পনা করতে হবে। ধরো তুমি একটা কলেজে পড়ো, তোমার এই কলেজের ক্লাস আছে কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমরা যেই রুমে বসে ক্লাস করো সেই রুমেই কিন্তু তুমি কী করো না, পরীক্ষা দাও না, তোমার অন্য একটা রুমে যেতে হয়, পরীক্ষা চলাকালীন সময় দেখা যায় বিভিন্ন রুম তোমার পরিবর্তন করতে হয়, এইটা হলো সহায়ক। অর্থাৎ তুমি ক্লাস করো, ক্লাসের বাইরে যখন আমরা একটা অনুষ্ঠান করব, আমরা একটা পরীক্ষা নেব, আমরা ফলাফল ঘোষণা করব, বুঝতে পারছো বিকল্পগুলো, তোমরা সহায়কগুলো বুঝতে পারছো, এইগুলোকে বলা হয় সহায়ক। একটু চিন্তা করলে দেখা যাবে একেবারেই কিন্তু সহজ, তাই না? তো এই সহায়ক পরিকল্পনাও কিন্তু পরিকল্পনা, মূল যে আমার পরিকল্পনা আছে সেই মূল পরিকল্পনার সাথে সহায়ক পরিকল্পনাগুলো প্রণয়ন করতে হবে। নেক্সট আছে কাজের সময় নির্ধারণ, একেবারে সহজ কিন্তু পয়েন্ট, কাজের সময়, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সময় আছে। সাপোজ ধরো আমি তোমাদের ক্লাসটা নিছি, আমার ক্লাসটা কখন শুরু হবে কখন শেষ হবে, আমার শুরু আছে শেষ আছে, আমি যদি মনে করো আমার শেষ 9:30, এরপরে কিন্তু আমি থাকতে পারবো না, আবার আরেকজন স্যার চলে আসবে, আমাকে ক্লাসটা সেরে দিতে হবে। প্রত্যেকটা পরিকল্পনায় এরকম কাজের শুরুটা কখন হবে, কত দিনের মধ্যে শেষ করতে হবে, কত সময়ের মধ্যে শেষ করতে হবে, এইটা নির্ধারণ করে রাখতে হবে, আর না হয় সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে, কেমন, যে যার মতো করে কাজ করবে, কাজেই সময় বেঁধে দিলে সবাই জানবে যে আমার এই সময়ের মধ্যে। যেমন তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা কয়টা আরম্ভ, 9:00 থেকে শুরু হয়ে 12:00 শেষ হবে, এইটা কিন্তু তোমার সময় নির্ধারণ দেওয়া আছে। তুমি যদি 9:30 আসো তোমার 12:00 শেষ, তুমি কিন্তু অনেক সময় ফলে প্রবেশ করতেই পারবে না, তুমি এর বেশি সময় পাবে না, যে আমি আধা ঘন্টা পরে আসলাম স্যার আমাকে আধা ঘন্টা সময় দেন, এইটা কিন্তু হবে না। আমায় ক্লিয়ার? হ্যাঁ, তো এই যে দেখো কতগুলো ব্যাপার, এটা থেকেই তোমরা বুঝতে পারছো একটা পরিকল্পনায় সময়টা নির্ধারণ করতে হবে, অর্থাৎ কখন শুরু কখন শেষ, কখন শুরু করতে হবে, কত সময়ের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে। এসব আরও একটু পয়েন্ট আছে, আমরা এরপরে লিখে নেই। এরপরে আসো বাজেট বরাদ্দকরণ, পরেরটা তোমরা তার নিচে লিখে যাও, বাজেট বরাদ্দকরণ, বরাদ্দকরণ সেই আগের মতোই তোমরা ওইভাবে এরো দিয়ে দিয়ে লিখে নাও, সুবিধা হবে। বাজেট বরাদ্দকরণ পরীক্ষামূলক ভাবে পরিকল্পনা করো, পরীক্ষা মূলক ভাবে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা প্রয়োগ, পরিকল্পনা প্রয়োগ, পরিকল্পনা প্রয়োগ। নেক্সট লেখো কার্যকারিতা মূল্যায়ন, কার্যকারিতা মূল্যায়ন,
নেক্সট আরেকটা পয়েন্ট আছে সংশোধনীকরণ, সংশোধনী গ্রহণ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে যেটা নিয়েছিলাম সময় নির্ধারণ, তারপরে আরও এই চারটা পয়েন্ট আছে, বাজেট বরাদ্দকরণ। বাজেটটা কি? বাজেটটা হচ্ছে এক পরিকল্পনা বাস্তবায়ন করতে যে টাকাটা লাগবে, এই টাকাটা কোত্থেকে আসবে, কত টাকা লাগবে, হ্যাঁ টাকা কত টাকা ব্যয় হবে বা কত টাকা খরচ হবে বা কোত্থেকে আসবে, এইটার নাম হচ্ছে বাজেট। অর্থাৎ একটা কাজ, পরিকল্পনার কাজটা সম্পাদন করতে, বাস্তবায়ন করতে আমার যে টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সাটাকেই কিন্তু বলা হয় বাজেট। তুমি একটা অনুষ্ঠান করবা, তো দেখলা এইটা লাগবে প্যান্ডেল, এই সেই গিফট করতে তোমার 100,000 টাকা লাগবে, এই 100,000 টাকা কিন্তু তোমার বাজেট। বুঝতে পারছো? তো পরিকল্পনা আমরা যেটা নেব সেটা হচ্ছে বাজেট, অর্থাৎ আংকিক মূল্য। পরিকল্পনা বাস্তবায়নের আংকিক মূল্য হচ্ছে বাজেট। এটার উপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকে পরীক্ষায়, বাজেট কি খুব একটা যে বড় বিশাল তা না, তোমার বুঝতে হবে বাজেটটা কি। বাজেটটা হচ্ছে আংকিক মূল্য, তখন পরিকল্পনা বাস্তবায়নের একটা আংকিক মানে কি অঙ্ক। ওই যে আমি বললাম 100,000 টাকা, 50,000 টাকা, 200,000 টাকা, 500,000 টাকা, এইটাই কিন্তু বাজেট। অর্থাৎ তোমার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে কত টাকা লাগবে, এই টাকাটা কোত্থেকে পাওয়া যাবে, কীভাবে ব্যয় করতে হবে, তার সামগ্রিক মূল্যটা হচ্ছে বাজেট। সুতরাং পরিকল্পনা প্রণয়নের জন্য যে টাকাটা লাগবে সে বরাদ্দটা দিতে হবে। আমি সব কিছু করলাম, বাজেট করলাম, কিন্তু বরাদ্দ দিলাম না, টাকা দিলাম না, সেটা আমার বাস্তবায়ন হবে? কখনোই কিন্তু হবে না। কাজেই বাজেট বরাদ্দ মানে কি, পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে টাকাটা দরকার সে টাকাটা দিতে হবে। আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে কোন পয়েন্টটা বুঝতে পারোনি সেটা উল্লেখ করবে, উল্লেখ করলে আমি নেক্সট ক্লাসে তোমাদের ওইটা দেখে ওই পয়েন্টটা নিয়ে আবার রিপিট করবো, আলোচনা করব। এরপরে দেখো খুবই সহজ, পরীক্ষামূলকভাবে পরিকল্পনা প্রয়োগ। তোমরা দেখো যে কোভিড-19 এই করোনার একটা মেডিসিন, একটা ঔষধ আবিষ্কার হচ্ছে, এখন এটা ভালো হচ্ছে কি না কিছু কিছু লোকের উপরে এটা পরীক্ষা করা হয়, এদেরকে ইঞ্জেকশনটা দেওয়া হয় অথবা ঔষধটা খাইয়ে অবস্থাটা দেখায়, এইটাই পূরক। অর্থাৎ প্রথমে যখন আমরা কাজটা শুরু করব সেটা হচ্ছে পরীক্ষামূলক, হ্যাঁ পরীক্ষামূলকভাবে পরিকল্পনা প্রণয়ন। প্রথমে তুমি লিখতে গেলে আল্লাহ কোনটা আমি লিখবো, কীভাবে লিখবো, এরকম করো না। এরপরে তোমরা ইন্টারনাল পরীক্ষা দাও, কলেজে পরীক্ষা দাও, দিতে দিতে গিয়ে হয়ে যায়, আবার তোমাদের ওই নৈর্ব্যক্তিকে কিছু ভরাট করতে হয়, প্রথম প্রথম কিন্তু তোমরা পারো না। এখন যখন করছো তোমার শিক্ষক দেখছে, তোমার অভিভাবক দেখছে যে হ্যাঁ ঠিক আছে, তখন হয়ে গেছে। ঠিক পরিকল্পনাটা এরকম, যেটা করা হবে সেটা পরীক্ষামূলকভাবে শুরু করতে হবে। যখনই তুমি প্রয়োগ শুরু করবে তখনই তোমার ভুল ত্রুটি কোথায় আছে আবার কিন্তু সেটা দেখা দিতে পারে। এই জন্য এই বাজেট বরাদ্দকরণের পরে কী হবে, পরিকল্পনাটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করতে হবে। নেক্সট হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন। আমি যে প্রয়োগ করলাম এখানে যে কোনো সুযোগ সুবিধা আছে কি না এইটা নিয়ে আবার একটু বুঝতে হয়, এইটা নিয়ে একটু গবেষণা করতে হয়, এইটা নিয়ে দেখতে হয় কেমন। এটা হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন। লাস্টলি যেটা আছে সংশোধনী গ্রহণ, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে সংশোধন করে দেওয়া। পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সমস্যা দেখা দিতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে, সে ভুল ত্রুটি হলে সেই ব্যাপারে আবার একটা সংশোধন করতে হবে কেমন, এই সংশোধনী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম সেটা হলো একটা পরীক্ষা পরিকল্পনা প্রণয়নের যে ধাপ আছে সেগুলো তুমি আমি ওয়ান আফটার অ্যানাদার তোমাদেরকে দেখাইছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বুঝতে হবে। বাসা আবার আরেকটু প্র্যাকটিস করো, যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় সেটা আবার বাসায় একটু বইয়ের হেল্প নাও, আর যদি না পারো তাহলে তো আমি আছি, কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে আমি আবার তোমাদের দেখাবো। আজকে আমার সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।